শরীরে অসংখ্য আঘাত সররাগুলির চিহ্ন অপারেশন করে শতাধিক সরাগুলি বের করা হলেও এখনও বিদ্ধ আছে শরীরে ব্যথা ও যন্ত্রণা নিয়েই দিন কাটছে দিনমজুর শেখ সোভানের গত পাঁচ আগস্ট বিরোধী ছাত্র আন্দোলনে স্ত্রী ছেলে নিয়ে বাড়ি থেকে বের হন সোভান বিকেলে সাভারের মুক্তির মোড়ে পুলিশের গুড়িতে ঝাঁঝরা হয় তার শরীর গুলিবিদ্ধ হয় সোভানের কিশোর ছেলে ইমন ইসলামও নিজেদের শেষ সম্বল তিন শতাংশ জমি বিক্রি করে ঢাকা খুলনা মাগুরা সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন শেখ আব্দুল সোভান ও তার ছেলে তবে টাকার অভাবে বাকি চিকিৎসা বন্ধ হয়ে এখন গ্রামের বাড়িতেই ঢুকছেন তারা বন্ধ আয় রোজগার পুলিশ আমাদের গুলি করেছিল আমরা আন্দোলনের থেকে মুক্তি মোড়ের থেকে গুলি খাইছিলাম চারটে পনেরোই শারীরিক অবস্থা আমার খুবই খারাপ ভালো না ট্রিটমেন্ট হয়েছে একশো তেষট্টিটা বেরোয়েছে অপারেশন করে এখন একশো দুটো আছে এই যে একটা গুলি আছে ভিতরে এখনো আছে এখানে কামড়াই জ্বালা যন্ত্রণা হয় মাঝে সাঝে বলে এই যে পেড়ে লাগছিলো একটা এই যে পেড়ে লাগছিলো দুটো আমাদের তিন শতক জায়গা ছিল তা বিক্রি করে আমার স্বামীরে ট্রিটমেন্ট করেছি এ পর্যন্ত এখন যে কটা বের করেছে বের করতে পারিছি আর এখনও অনেকগুলি রয়েছে বের করতে পারতেছি না টাকার অভাবে এখন এদের সংসার চালানোর মতো কোনো অবস্থান নেই কাজ কাম করতে পারে না অসুস্থ আমরা চাই সরকার যেন তার সুচিকিৎসার ব্যবস্থা করে এবং তার প্রতি খেয়াল রাখে অসহায় শেখ আব্দুল সোভানের দ্রুত চিকিৎসার পাশাপাশি আর্থিক সহায়তার দাবি স্বজন এলাকাবাসীর এ বিষয়ে সহায়তার আশ্বাস বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের সমন্বয়কের তার যে আসলে চিকিৎসার বাইরেও আরও একটি দিক আছে মানবিক দিক তার যে আর্থিক সমস্যা থেকে শুরু করে যা কিছু তিনি এখন যে কষ্টে তিনি আছেন সেই জায়গাটা খুব দ্রুত আমাদের অ্যাড্রেস করার দরকার এবং আমি এতটুকু নিশ্চিত করতে পারি যে আমাদের যেই আহতদের জন্য জুলাই শুই স্মৃতি ফাউন্ডেশন করা হয়েছে সেটি থেকে যে অর্থ বরাদ্দ দেওয়া হবে আহতদের দেওয়া হচ্ছে সিটি আব্দুস সৌভান ভাই এবং তার মতো যারা আছেন খুব দ্রুতই পৌঁছে যাবে এবং আমাদের কাজটির চলমান ভেরিফিকেশনের কাজটি অনেকটাই হয়ে এসেছে শেখ আবদুস সভান মাগুরার শালিখা উপজেলার কাঠি গ্রামের বাসিন্দা জীবিকার সন্ধানে প্রায় এক বছর আগে পরিবার নিয়ে সাভারে বসবাস করতেন কাজ করতেন একটি বেসরকারি কোম্পানির সেলসম্যান হিসেবে লোটাস জমন সোহাগ সময় সংবাদ মাগুরা